আমার প্রবন্ধ সম্পর্কে আলাপ করার একটা কারণ আছে। কারণ হলো আমি নিজে প্রবন্ধ লিখি এবং প্রায়শই দেখতে পাই যে শুধু আমার প্রবন্ধই হচ্ছে আর কারো হচ্ছে না, এই ধরনের একটা ব্যাপার আমি প্রায়শই আবিষ্কার করি। কিন্তু আমি আগেই বলেছি যে এই ধরনের ভাবনা আমি আর ভাববো না বলে ঠিক করেছি, কারণ যেহেতু আমি বি উপনিবেশায়নের একজন প্রপাগেটর, যেহেতু আমি মনে করি আমাদের চিন্তার গভীর থেকে আরোপণমূলক চিন্তা ভাবনা উপড়ে ফেলা উচিত, ফলে পদ্ধতিগতভাবে আমার এই সিদ্ধান্ত ঠিক নয় যে এখানে কিছুই হচ্ছে না। যখন আমি এই কথা বলছি তখন আমি আসলে অন্য কোনো স্ট্যান্ডার্ড অবলম্বনে বলছি যে এখানে কিছুই হচ্ছে না, তার চেয়ে বরং আমার একটু মার্ক্সীয় কায়দায়, নিউ মার্ক্সিস্ট কায়দায়, লেফট ওরিয়েন্টেড নতুন চিন্তাভাবনার কায়দায় যাওয়া উচিত যে আমি যা আছে সেটাকেই পড়বো, সেটাকেই বিচার বিশ্লেষণ করব এবং বুঝতে চাইব যে এই যে উপরিতল, এই যে সাংস্কৃতিক উৎপাদন, এই উৎপাদন কি ধরনের বেজ স্ট্রাকচারের ফলে সম্ভব, উঠেই হবে আমার পদ্ধতি। এটাই আসলে নিউ লেফট পদ্ধতি। আমি আজকাল এই পদ্ধতিতে তিষ্ঠ হয়েছে, যদিও স্বভাব যায় না মূলে, কিছুই হয় না, কিছুই হচ্ছে না এবং কিছুই নাই এ কথা বলা আমি কিছুতেই ছাড়তে পারছি না। যেমন এখনো এই কথা বলে শুরু করা দরকার যে আসলে তেমন কিছু হয় নাই। যেমন যারা শুরু করেছিল 1920-এর দশকে শিক্ষাগোষ্ঠী, যারা আমি পরে এক জায়গায় লিখেছিলাম, আমি শিক্ষাগোষ্ঠীর প্রতি বিশেষভাবে ক্রিটিক্যাল, কিন্তু আমি এক জায়গায় লিখেছিলাম বা মনে করি বা বলেছি যে শিক্ষাগোষ্ঠীর প্রাবন্ধিকরা ঢাকার ইতিহাসে প্রথমবারের মতো আবির্ভূত প্রাবন্ধিক দল, চিন্তক দল, যাদের প্রাবন্ধিক হিসাবে সামষ্টিক সক্ষমতা কিংবা সাফল্য পরের আর কোনো জেনারেশন অতিক্রম করতে পারেনি। আইডিয়াটা যদি একটু জটিল হয় তাও বলে রাখি, শিক্ষাগোষ্ঠীর পক্ষে এটা সম্ভব ছিল কারণ শিক্ষাগোষ্ঠী সাহিত্যকে সমাজ পরিবর্তনের হাতিয়ার মনে করত, মার্কসিস্টদের মতো করে নয়, লিবারেলদের মতো করে। তারা মনে করত সাহিত্যে মহৎ প্রাণ ধরা থাকে এবং সেটা সমাজকে আস্তে আস্তে পাল্টায়, ইভোলিউশনারি থিওরি। ফলে তারা আসলে প্রবন্ধের মধ্যে সাহিত্যই করতে চেয়েছেন এবং তারা দারুণ সব প্রাবন্ধিক সাহিত্যকর্ম করেছেন। ওদের দেখা দেখি ওদের আগের কিংবা পরের আরেকটা ধারা আছে, যারা শিক্ষাগোষ্ঠীর মতো নয় তারাও দারুণ সব প্রবন্ধ লিখেছেন। আপনারা নিশ্চয় মোহাম্মদ বরকতুল্লাহ, একবলি চৌধুরী, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ ওয়াজেদ আলী ইত্যাদির কথা ভুলে যাননি, এরাও সাহিত্য করেছেন, দারুণ সাহিত্য করেছেন। আমরা এই ধরনের সাহিত্যিকদেরকে, প্রাবন্ধিকদেরকে আমরা বলতে পারি লিবারাল ঘরানার প্রাবন্ধিক, যাদের একজনকে নিয়ে ঠিক এই মুহূর্তে আমি পড়াশোনা করছি, ইনি আব্দুল হক। বাংলাদেশে এইটা একটা ধারা আছে। বাংলাদেশের প্রবন্ধ এবং চিন্তার ক্ষেত্রে আরেকটা ধারা আমরা বলতে পারি মার্ক্সীয় ধারা, এবং তৃতীয় ধারাকে বলতে পারি জাতীয়তাবাদী ধারা। শিক্ষাগোষ্ঠী যারা অপেক্ষাকৃত রাবীন্দ্রিক, কলকাতার ভাব স্বভাবকে বাঙালি মুসলমানের জীবনে রূপায়িত দেখতে চেয়েছেন, দুর্দান্ত সব প্রবন্ধ লিখেছেন, সাহিত্যিক গদ্য লিখেছেন, বাঙালি জাতীয়তাবাদী অংশ যারা 60-এর দশকে ব্যাপকভাবে সক্রিয় ছিলেন, চেষ্টা করেছেন কলকাতায় বাঙালি সাংস্কৃতিক জাতীয়তাবাদী যে ধারণাগুলো, যে ধারা প্রবাহগুলো বিকশিত হয়েছিল সেগুলোকে ঢাকায় যথাসম্ভব রাজনৈতিক জাতীয়তাবাদের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করতেন। এবং মার্ক্সীয় একটা ধারা যেটা খুব শক্তিশালী না হলেও এবং জাতীয়তাবাদীদের সঙ্গে বিশেষভাবে পার্থক্য সবসময় রক্ষা করতে না পারলেও ঢাকার প্রবন্ধ সাহিত্যে, চিন্তা সাহিত্যে এই ধারাও অত্যন্ত উল্লেখযোগ্য। আমি পুরনো সাহিত্যিকদের মধ্যে যারা বড় প্রাবন্ধিক তাদেরকে এই তিন ধারায় বিভক্ত করতে চাই। কেবল এখনকার প্রবন্ধ সম্পর্কে, চিন্তা সম্পর্কে আমি যা বলবো সেটাকে সাবস্টেন্সিয়েট করার জন্য, এবং আমি ওই পুরনো তিন ধারা সম্পর্কে এই মন্তব্য করতে চাই যেটা আমি সম্প্রতি লিখে জানিয়েছি, এই তিন ধারায় আসলে আরোপণমূলক। এই তিন ধারার কেউই এই অঞ্চলের জীবন যাপনের সঙ্গে মিলিয়ে
যথেষ্ট পরিমাণে আরোহী পদ্ধতিতে চিন্তা চর্চা করতে চাননি, উপস্থাপন করতে চাননি। এদের চিন্তা ভাবনার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এরা প্রায় ব্যতিক্রমহীনভাবে সবাই মডার্নিস্ট হতে চেয়েছিলেন। যেমনটি আমি লিখেছি আমার একাধিক লেখায় যে পূর্ববাংলার বাঙালি প্রধানত কৃষক উদ্ভূত বলে, অপেক্ষাকৃত পশ্চাৎপদ বলে, কম শিক্ষিত বলে, নিজেদের ব্যাপারে আস্থাহীন বলে তারা আর কিছুই হতে চাননি, কেবল আধুনিক হতে চেয়েছিলেন। এবং তারা খুব সম্প্রতি আবিষ্কার করেছেন, কয়েক দশক তারা আবিষ্কারই করতে পারেননি যে এইভাবে আধুনিক হওয়া যায় না, এইভাবে আধুনিকের দাস হওয়া যায় মাত্র। এই সমস্যা আমাদের পুরনো চিন্তকদের মধ্যে প্রত্যেক গ্রুপের মধ্যে প্রবলভাবে আছে, আরোপণমূলকভাবে আধুনিক হওয়ার চেষ্টা করা। আমি আজকালকার প্রাবন্ধিকদের মধ্যে একজনের নামও নেব না, কিন্তু যে কোনো মুহূর্তে টানা 20 জনের নাম বলতে পারি, যারা আমি বাংলাদেশের চিন্তায় প্রধান যে ব্যাপারটাকে সমস্যা মনে করি সেই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত। এরা চর্চা করছে কবিদের ক্ষেত্রে আমি যা বলেছি, এই প্রাবন্ধিকদের ক্ষেত্রে, চিন্তকদের ক্ষেত্রে, তরুণ চিন্তকদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। সেটা হলো যে এরা ক্ষমতা সম্পর্ক সম্পর্কে নিগূঢ়ভাবে সচেতন। সেটা হলো এরা অপেক্ষাকৃত সরল ভাষায়, পরিচ্ছন্ন ভাষায় লেখেন, অপেক্ষাকৃত কম সাহিত্য পড়তে চান, অপেক্ষাকৃত বেশি কেজো গদ্য লিখতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা পোস্টমডার্ন চিন্তারই প্রভাব যে এদের মধ্যে একটা বড় অংশ প্রায় যে কোনো ধরনের মেটা ন্যারেটিভ থেকে মুক্ত। আমি আলোচনায় এইদিকে যাব না যে মেটা ন্যারেটিভ কি বস্তু, আমি ধারণা করি যে আপনারা কেউ কেউ বুঝতে পারবেন। কোনো একটা জীবন দর্শন যেটা পৃথিবীর জীবনের সমস্ত কিছু কাভার করে বলে মনে হয়, তার দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখা, এটা একটা সমস্ত সময় একটা বিশেষ পদ্ধতি। ধর্মের অবলম্বনে দেখা, কোন একটা রাজনৈতিক মতাদর্শের অবলম্বনে দেখা, ওই ব্যাপারগুলোকে পোস্টমডার্নরা বলে মেটা ন্যারেটিভ। এই মেটা ন্যারেটিভ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে জীবনকে দেখার একটা চেষ্টা এবং কিছুতেই আধুনিক হতে না চেয়ে জীবনকে দেখার একটা চেষ্টা, এবং যেই বর্গগুলো ফিক্সড অর্থে, নির্দিষ্ট অর্থে প্রতিষ্ঠিত আছে, সেই ব্যাপারগুলোকে সেই সেই অর্থে ব্যবহার না করা। ইতিহাসে চিন্তার দিক থেকে যে দায়গুলো আমরা দীর্ঘদিন ধরে বহন করে চলছে সেই ব্যাপারগুলোকে প্রশ্ন তোলা, এবং যা কিছু সত্য, সুন্দর, প্রগতিশীল এবং কল্যাণকর বলে প্রতিষ্ঠিত আছে সেগুলোকে রিজেক্ট না করা এবং প্রশ্ন না করে গ্রহণও না করা, এই ব্যাপারগুলো হলো এখনকার তরুণ চিন্তকদের চিন্তার প্রধান বৈশিষ্ট্য। আমি মনে করি এটাই আসলে চিন্তা শুরু করার প্রধান লক্ষণ। কেন সে কথা বলে আমি অল্প সময়ের জন্য ওই অংশে ফিরে যাব। আমি চিন্তা করি এ কথার মানে কি, এ কথার মানে আসলে আমি প্রশ্ন করি, আমি কাকে প্রশ্ন করি, আমি আসলে ক্যাটাগরিগুলোকে প্রশ্ন করি, আমি আসলে বর্গগুলোকে প্রশ্ন করি যে বর্গের অধীনে আমি আসলে জীবন যাপন করি। যেমন আমি আধুনিক কাকে বলি, আমি প্রগতিশীল কাকে বলি, আমি সত্য কাকে বলি, আমি ইতিহাস কাকে বলি, এই ব্যাপারগুলো হলো বর্গ যেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে, আমি সুন্দর কাকে বলি ইত্যাদি, আমি কাকে মঙ্গল মনে করি, এগুলো হলো বর্গ। আপনি যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত এই বর্গগুলোকে প্রশ্ন করতে শিখছেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে চিন্তা শুরুই করছেন না, আপনি আসলে ট্র্যাডিশনের মধ্যে যা কিছু প্রতিষ্ঠিত আছে তার আরামের মধ্যে, আপনি আসলে চিন্তার ফ্যাশনের মধ্যে জীবন যাপন করছেন। ঢাকা এই চিন্তার এই দিক থেকে অত্যন্ত পশ্চাৎপদ একটা জায়গা, যেখানে অত্যন্ত প্রতিষ্ঠিত, বহু দশক ধরে প্রতিষ্ঠিত চিন্তার এই বর্গগুলোর যারা চর্চা করে তাদেরকে চিন্তক বলা হয়।
আমি এই কথা অনেকবার প্রচার করেছি যে ঢাকার ইতিহাসে যাদেরকে বড় চিন্তক হিসেবে সম্মান করা হয় এরা প্রত্যেকেই আসলে অন্যের চিন্তার সচেতন থেকে সরল এবং নিজের ভাষায় চিন্তাকে উপস্থাপন করতে শিখেছেন। আমি চিন্তার দিক থেকেও বটে, প্রবন্ধ সাহিত্যের দিক থেকেও বটে, এই অবস্থাটাকে ঢাকার সাহিত্যকর্মের জন্য একটি অত্যন্ত ইতিবাচক অবস্থা বলেই ভাবতে পারছি।